আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, আজকে 23 মে 2024 সাল। দর্শক, হঠাৎ করেই তো পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে, আর বর্তমান বাজারে কত করে বিক্রি হচ্ছে আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগড়া বাইপাস গাজীপুরে। তা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারটা অনেকটাই ফাঁকা, মাল কিন্তু নেই, এই যে ঘর কিন্তু অনেক অনেক ফাঁকা, এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক এই যে মাল কিন্তু নেই, এখানে ঘরে কিন্তু মাল নেই। তা আমি এখন আছি হচ্ছে চান্দোপাড়া বাণিজ্যালয়ে, মেসার চান্দোপাড়া বাণিজ্যালয়ে। তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, তা এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে, তারপরে এখানে হচ্ছে রসুন আছে। তা কোনটার দাম কেমন যাচ্ছে সেটা জানবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। কাকু, বর্তমান বাজারের কি অবস্থা, দাম বাড়ছে না কমছে? সামান্য একটু বাড়তি, সামান্য একটু বাড়তি। এখন তো বাজারটা অনেকটাই ফাঁকা, এখন আমদানি তো কম না, এখন কি এই যে দামটা তো বাড়ছে, এখন আমদানি কি হবে? আমদানি মাল পরিমাণ মালের সংখ্যা কমে গেছে আস্তে আস্তে। জি জি, এখন সামনে কি এই যে দাম বাড়ার কথা তো কৃষকরা শুনছে, এদিক সেদিক হইতে পারে, একটু এদিক সেদিক হবে। তা আপনার কাছে আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজ আছে, এগুলো তো দেশি পেঁয়াজ, এই পেঁয়াজগুলো কোথা থেকে এসেছে? রাজবাড়ী ফরিদপুর বাংশা। আর এই রসুনটা? নাটোর। নাটোরের। আর আলু কোথা থেকে এসেছে? আলু রংপুর আছে, বগুড়া আছে। রংপুর আছে, বগুড়া আছে। তা আজকের বাজারে আপনার এই যে এই রসুনের দামটা কেমন যাচ্ছে? রসুনের 90 থেকে 92 টাকা, 43 টাকা, 50 পয়সা। আজকের বাজারে রাজবাড়ী ফরিদপুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? 63 থেকে 64 টাকা। আর আপনার পাবনার পেঁয়াজের? পাবনা 65-66, 65 থেকে 66 টাকা বর্তমান বাজারে বিক্রি হচ্ছে। আর যদি কেউ আপনার সাথে ব্যবসা করতে চায়, তা কিভাবে ব্যবসা করবে? কমিশনে তো আপনি ব্যবসা করেন? হ্যাঁ, কমিশনে। তা এখানে আপনার সাথে যোগাযোগ করবে কোন নাম্বারে, একটু নাম্বারটা বলা যাবে? নাম্বারে 206 আছে, 94 আছে, 294 আছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই যে 90 আছে, না আর 99 আছে একটা, যোগাযোগ করলেই তো আপনার সাথে যোগাযোগ করতে পারবে। পেঁয়াজের কমিশনটা কত রাখেন? পেঁয়াজের কমিশন 1 টাকা। আর আলু? আলুর কমিশন হলো 70-75 পয়সা, 70 থেকে 75 পয়সা, 65 কেজি 50 টাকা, 65 কেজি হচ্ছে 50 টাকা। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।